এক আশ্চর্য প্রত্নতাত্ত্বিক খোঁজ মিলল ইতালির প্রাচীন ধ্বংস হয়ে যাওয়া শহর পম্পেওতে। সেখানে 2000 বছর পুরনো একটি অক্ষত রথ আবিষ্কার করল ইতালির প্রত্নতত্ত্ববিদরা। এই আবিষ্কারকে ব্যতিক্রমী আখ্যা দিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। মার্জিয়া মানানের রিপোর্ট। ইতালির ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন পম্পেও নগরীতে 2000 বছরের পুরনো একটি অক্ষত রথ খুঁজে পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। খনন কার্য চালানোর সময় নাপলসের কাছে এই রথটি আবিষ্কৃত হয়। চার চাকার রথটি কাঠ, লোহা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি। পম্পেওর একটি বসতির ধ্বংসাবশেষের দেওয়ালের উত্তরে সিভিটা গিউলিয়ানার একটি প্রাচীন ভিলায় রথটি পাওয়া গেছে। ইতালির প্রত্নতত্ত্ব বিভাগ এই আবিষ্কারকে ব্যতিক্রমী আবিষ্কার আখ্যা দিয়ে বলেছে, এ পর্যন্ত ইতালিতে এমন আবিষ্কার আর হয়নি, এটি দেশের সংরক্ষণের জন্য দুর্দান্ত জিনিস। রথটির চাকাগুলো কাঠের হলেও আশ্চর্যের বিষয়, এতদিন পরও সেগুলো অক্ষত রয়েছে। এর লোহার উপাদান ও ব্রোঞ্জের সাজসজ্জার পাশাপাশি রথটির দড়ি ও ফুলের কারুকার্য প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু এতদিন চোরদের নজর এড়িয়ে এই রথ রয়ে গেল কি করে? এর ব্যাখ্যায় ইতালির প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, এত দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকায় প্রত্নতত্ত্ব চোরদের নজর বাঁচিয়ে সুরক্ষিত রয়েছে রথটি। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এই রথটি অনুষ্ঠান বা প্যারেডে ব্যবহৃত হতো। কনেকে বিয়ের পর শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য এই রথের ব্যবহার হতো বলে অনুমান করা হচ্ছে। এর আগে পম্পেয়ে অনেক রথ আবিষ্কার হলেও সেগুলো সে যুগের মানুষের দৈনন্দিন কাজে লাগত, কিন্তু এই রথটি সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা। মার্জিয়া মান্নান, মাই টিভি।